স্যাটেলাইট ইমেজে ভয়ঙ্কর তথ্য প্রকাশে উত্তপ্ত ভারত চীন সীমান্ত। বিপুল পরিমাণ অস্ত্র মজুত করছে ভারত চীন দুই পক্ষই। চূড়ান্ত প্রস্তুতি, দুই শক্তিধর দেশ, তবে কি যুদ্ধ আসন্ন? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে ক্লিক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাদাখে ভারত এবং চীনের সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও এতদিন গোলাগুলির বিনিময় হয়নি। কিন্তু সবথেকে খারাপ পরিস্থিতির কথা ভেবে এবার নিজেদের তৈরি রাখছে দুই দেশই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুপাশেই ভারত এবং চীনের বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র মজুত করতে শুরু করেছে। তার মধ্যে কমান থেকে শুরু করে সামরিক বাহন সবই রয়েছে। প্রায় 25 দিন ধরে লাদাখের সংঘাতের আবহে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুপাশে অবস্থান বজায় রেখেছে চীন এবং ভারতীয় বাহিনী। দুই দেশেই অবশ্য কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে। তার মধ্যে সামরিকভাবে প্রস্তুত থাকতে চাইছে উভয় পক্ষই। তবে সামরিক অস্ত্রশস্ত্র মজুত করার কাজটা চীনই প্রথম শুরু করেছে বলে খবর। নিয়ন্ত্রণ রেখার উপরে নিজেদের ঘাঁটিতে প্রচুর সংখ্যক কামান, গোলাবারুদ সহ সামরিক যানবাহন আনতে শুরু করেছে তারা। এরপর একই পথে হেঁটেছে ভারতও। ওই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার পাশাপাশি চীনা বাহিনীর মতো বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র মজুত করছে ভারতও। তবে ভারতের তরফে দেওয়া হয়েছে লাদাখের প্যাংগং সো লেক, গালোয়ান উপত্যকা বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্যান্য এলাকাগুলিতে স্থিতি অবস্থা বজায় রাখা হবে। এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনাও আকাশপথে ওই এলাকার উপরে সমানে নজরদারি চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লাদাখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে দুদেশের সৈন্য। মূলত প্যাংগং তোশো লেক এবং গালোয়ান ভ্যালির কাছে ওই ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে চীনের অন্তত 2000 থেকে 2500 সৈন্য এগিয়ে এসেছে। ইতিমধ্যে এই বিষয়ে বৈঠক করেছেন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত ডোভাল বৈঠক করেছেন। পাশাপাশি তিন বাহিনীর প্রধানেরাও বৈঠক করে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। প্রাক্তন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা বলেন, এটা মোটেই স্বাভাবিক ঘটনা নয়, বিশেষত গালোয়ান ভ্যালিতে এইভাবে চীনা সৈন্যের আনাগোনা বেশ উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ওই অঞ্চলে দুদেশের মধ্যে কোনো বিতর্ক নেই, অথচ সেখানে সৈন্য মোতায়েন করছে চীন। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, কূটনৈতিক স্তরে দিল্লি বেইজিংয়ের মধ্যে কথাবার্তা চলছে, শান্তিপূর্ণভাবে সব কিছু মিটিয়ে ফেলার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ভারত চীন ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, ভারত এবং চীনের মধ্যে সামরিক স্তরে এবং কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। সীমান্তে শান্তি বজায় রাখতে দুদেশের মধ্যে অনেক প্রোটোকল রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। দুদেশের মধ্যে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সেনাবাহিনী খুবই দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একদিকে সমস্ত প্রোটোকল মেনে চলার পাশাপাশি ভারতকে রক্ষা করার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা বার্তা দেওয়ার পরে তিনি এই বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার ভারতের সেনা অগ্রসর দেখে চীনা বিদেশ মন্ত্রক অবশ্য বলেছেন, ভারত চীন দুদেশের সম্পর্ক বেশ ভালোই আছে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আর্টিলারি গান, কমব্যাট ভেহিকেল নিয়ে সীমান্তে এগোচ্ছে দুদেশের সেনা, তবে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটি জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।